नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আগামীকাল 14 জুন 2022 মঙ্গলবার বাংলার 30শে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি এবং জগন্নাথ দেবের স্নান উৎসব পালিত হবে। এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। আমরা জানি যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। ভগবান জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি জগতের নাথ বা জগদীশ্বর। সংস্কৃত ভাষায় জগৎ অর্থ হল বিশ্ব এবং নাথের অর্থ হল ঈশ্বর। সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হল জগতের ঈশ্বর বা জগদীশ্বর। এই দিন শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথ দেবের এই পবিত্র স্নান যাত্রা উৎসব অতি নিয়ম নিষ্ঠা সঙ্গে পালন করা হয়। এছাড়াও শুধু পুরী নয়, দেশের অন্যান্য প্রান্তেও এই জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হয় মহাসমারোহে, কারণ এটি একটি অতি পবিত্র উৎসব হিন্দুদের কাছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞ প্রভাবে প্রভু জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবেও পালন করার নির্দেশ দেন স্বয়ং মনুই। সেই জন্মদিন উপলক্ষেই এই বিশেষ স্নান যাত্রা উৎসব পালিত হয়ে আসছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা 108টি স্বর্ণ কলস ভর্তি সুশীতল জলে মহাস্নান হয়ে থাকে। দর্শক বন্ধু, এই দিনটি হিন্দুদের কাছে অত্যন্ত শুভ এবং পবিত্র দিন বলে মানা হয়। মনে করা হয় এই দিন যে কোনো শুভ কাজ করলে খুব শুভ ফল পাওয়া যায়। এমন কিছু কাজ রয়েছে যা এই দিন করলে জীবনে নানা দিক থেকে বিশেষ উপকার পাওয়া যায়। আসুন দেখে নিই কোন কোন কাজের মাধ্যমে আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারবেন। সর্বপ্রথমে এই দিন গঙ্গা স্নান করতে হয়। নতুন বস্ত্র পরিধান করে গঙ্গা স্নান করতে হয়। যদি গঙ্গা স্নান বর্তমান অতিমারির সময়ে সম্ভব না হয়ে ওঠে, তাহলে গৃহেই নিজেদের স্নানের জলে গঙ্গাজল মিশ্রণ করে স্নান করতে পারেন। তারপর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিকে স্নান করাতে হবে। গঙ্গাজল, কাঁচা দুধ, চন্দন এবং আতর একত্রে মিশিয়ে স্নান করানোর জল প্রস্তুত করতে হবে। যদি সম্ভব হয় 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে অর্পণ করতে হবে। আর যদি 108টি সম্ভব না হয়, তাহলে 28টি তুলসী পাতাও দেওয়া যেতে পারে। এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহের সামনে একটি করে গোলাপ অর্পণ করুন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে 5 রকমের ফল প্রদান করুন। মৌসুমি ফল হলেই হবে। যে কোনো একজন ব্রাহ্মণকে সাধ্য মতন দান করুন। দর্শক বন্ধু, আর যদি আপনাদের গৃহে প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা ছবি না থাকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যদি মূর্তি থাকে, সেখানেও আপনারা এই শুভ উপাচার বা নিয়মগুলো সারতে পারেন। পরিশেষে ধূপ দীপ জ্বালিয়ে জগন্নাথ দেবের আরতি করুন এবং স্ক্রিনে দেওয়া প্রণাম মন্ত্রটি 3 বার জপ করে আপনার মনস্কামনা জানান। দেখবেন দর্শক বন্ধু, সর্ব মনস্কামনা পূর্ণ হবে। আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।